আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতে এবং ইন্টারনেটে আপনি যখন সার্চ দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা রওজা মুবারক বা ইত্যাদি ইত্যাদি লিখে যখন সার্চ দিবেন, তখন আপনারা সোশ্যাল মিডিয়াতে অথবা ইন্টারনেটে গুগলে আপনারা বহু ছবি দেখতে পাবেন যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ছবি হিসাবেই নাম লিখে দেওয়া আছে। ওর টাইটেলের মধ্যে অথবা ওই ছবির নামটার মধ্যে দেওয়া আছে হচ্ছে যে নবীর রওজা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এগুলো লেখা আছে। তো আপনারা কি আসলে এটা বিশ্বাস করেন যে ওইগুলো রওজা ছবি? কুশমিন কালেও না, মানুষ অজ্ঞতাবশত কখনো কখনো বিশ্বাস করে নেয়, বিশেষ করে যারা কখনোই রওজা মুবারক জিয়ারতে সশরীরে যাননি, তারা এই ছবি দেখেই বিশ্বাস করে নেন যে এইটাই রওজার ছবি। এবং কিছু লোক এই ছবিগুলো দিয়ে হচ্ছে কিছু ফায়দা নেয়, কেউ বা ছবিগুলো প্রিন্ট আউট করে বাধাই করে বিক্রি করে, মানুষ সেটাকে ভক্তি শ্রদ্ধা করে, পূজা অর্চনা করার মতো কিছু কিছু কাজ তারা করে থাকে কখনো কখনো। আসলে এটা কতটা বাস্তবসম্মত আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফেক ছবি ভেসে বেড়াচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে এটা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ছবি, তা আসলে এটা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ছবি না, এটা একটা ফেক ছবি। আমরা আরও কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই ছবিটাও সোশ্যাল মিডিয়াতে খুব কমনলি ভাইরাল হয়ে আছে। এবং এই ছবিটার মধ্যে হচ্ছে যে অনেকেই এমন যে এটা বাধাই করে পর্যন্ত বিভিন্ন ঘরে তারা টাঙায় রাখতেছেন। পরের ছবিটা দেখি, এই ছবিটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ছবি হিসাবে সোশ্যাল মিডিয়াতে এবং ইন্টারনেটে প্রচারিত আছে। সেম এই ছবিটাও অনেক জায়গায় অনেক ফ্রেমের মধ্যে বন্দি আকারে এই ছবিটা পাওয়া যায়, যেটাতে তারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি রওজার ছবি হিসাবে টানায় রাখা পাবলিশ করে রাখছে। সিমিলারলি এই ছবিটাও আমরা দেখতেছি যে এটাকেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার অনেক পুরাতন ছবি হিসাবে মানুষের সমাজে প্রচার করছে, এটাও একই অবস্থা। এবং এটাকে তো আরও বেশি তারা স্পষ্ট করার চেষ্টা করে যে তিনটা কবর দেখায় মনে করায় যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আরেকটা হচ্ছে হযরত আবু বকর, আরেকটা হযরত ওমরের কবর, এই হিসাবে বোঝানোর চেষ্টা করে। আসলে এগুলো একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কোনো ছবি না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ছবি হিসাবে অনেক জায়গায় প্রচারিত করা থাকলেও এটা আবার মাওলানা জালালউদ্দিন রুমি, বিখ্যাত যে সাধক, তার কবরের ছবি হিসাবেও কোথাও কোথাও প্রকাশ করা আছে। তো আসলে এটা হচ্ছে জালালউদ্দিন রুমি সাহেবেরই কবরের ছবি বা তার মাজারের ছবি, যেটাকেও প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ছবি হিসাবে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা আছে এবং মানুষের কাছে প্রচারিত হচ্ছে এভাবে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা দেখতে কেমন, আমরা কি কখনো এই জিনিসটা চিন্তা করেছি অথবা বোঝার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি? এখানে একটা লেআউট, একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনারা পুরো জিনিসটা দেখতেছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকটাকে একটা লেআউটের মাধ্যমে দেখানো হয়েছে। এই যে এইখানে যে তিনটা কবর আমরা দেখতেছি, তিনটা কবরের ছবি, এর মধ্যে একটা কবর হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হিসাবে এখানে আইডেন্টিফাই করা আছে, দ্বিতীয়তা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়টা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর হিসাবে এখানে উল্লেখ করা আছে লেআউটের মধ্যে। এবং এই কবরটার চারপাশে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি সীসা ঢালা একটা প্রাচীর করে দিয়েছিলেন যাতে কোনো বদমাইশ, কোনো শয়তান যাতে রাসূলের লাশকে চুরি করার মতো হিম্মত করতে না পারে, যেহেতু তার সময় একটা ঘটনা ঘটেছিল, লাশ চুরি করার চেষ্টার একটা ঘটনা ঘটেছিল, সেটাকে রুখে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়, সেজন্য নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলাই উনি এই কবরের চারপাশে সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছেন যাতে কেউ এই ধরনের দুঃসাহস করতে না পারে। এখানে আমরা একটা পার্টিশন দেখতেছি, সেই পার্টিশন ওয়ালটা আসলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন
ঘরে অবস্থান করতেন, তখন একটা পার্টিশন দেওয়া ছিল, যেহেতু এই পাশে হচ্ছে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কবর ছিল, যার কারণে উনি পার্টিশন দিয়ে এখানে অবস্থান করতেন একটা সময় পর্যন্ত। কিন্তু যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরটা এখানে ছিল না, ততক্ষণ কোনো পার্টিশন ছিল না, যেহেতু এক জায়গায় তার স্বামী আর এক জায়গায় তার বাবা শায়িত ছিলেন। কিন্তু যেহেতু যখনই তার সাথে পর্দার একটা সম্পর্ক চলে আসে, তখনই উনি এখানে পার্টিশন একটা পর্দা দিয়ে দেন, এরপরে আর কোনো যোগাযোগ ডিরেক্টলি কখনো হয়নি। এখানে একটা খাট অথবা একটা ঘরের ছবিও আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে, এটা হচ্ছে যে হাউস অফ ফাতেমা, মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর হিসাবে বলা আছে। তো এইখানে যে আমরা পাঁচ পঞ্চভুজ একটা দেখতেছি আমরা, এই পঞ্চভুজটা হচ্ছে যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, উনি বেশ আল্লাহওয়ালা একজন খলিফা ছিলেন, তো উনার জামানায় উনি এরকম একটা পঞ্চভুজ আকৃতির একটা দেয়াল, একটা প্রাচীর উনি নির্মাণ করে দিয়েছিলেন, যেটা একদম এনক্লোজড, একটা দরজাও নাই, জানালাও নাই, কিচ্ছু নাই, অর্থাৎ এখান দিয়ে ভেতরে ঢোকার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজাকে পুরো সিল করে দিয়েছেন তিনি। এবার আমরা আরেকটু স্পষ্ট হওয়ার জন্য দেখি যে এখানে একটা প্রতীকী ছবি তারা এনেছেন, যে এই ঘরটাকে বলা হয়েছে, এই পুরো ঘরটাই একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুজরাখানা ছিল, এবং এই ঘরটার এই পার্টিশনের এই পাশের অংশটাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি অবস্থান করতেন, এবং এইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা বা কবর হিসাবে বলা আছে। এটা তার মাথার দিকের অংশ, এটা পায়ের দিকের অংশ, তার পাশে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার পাশে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবর। তো যার কারণে যখন হাজির সাহেবানরা কবর জিয়ারতে যান, তখন প্রথমে এই পাশের দেয়ালের বাহিরে একটা ছিদ্র করা আছে বরাবর ঠিক রাখার জন্য, সেটা দিয়ে তারা রওজার জিয়ারত করেন, তারা সালাম দেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে। এই পাশের ছিদ্র বরাবর যখন আসে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেন, এবং এই পাশের ছিদ্র বরাবর যখন আসেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেন। আসলে যদিও পুরা ঘরটাই হচ্ছে সিল্ড করা, হ্যাঁ, বাট এখানে একটু কেটে দেখানো আছে জিনিসটাকে বোঝানোর জন্য, যে আসলে কীভাবে কবরটা আছে, আমরা কি আসলে যেভাবে কবরটাকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সেভাবে না অন্য কোনোভাবে। এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে যে এই ঘরটাকে হজরতে আয়েশা সিদ্দিকার ঘর হিসাবে বলা আছে, এখানে এই ওয়ালটা বা পার্টিশনটা হচ্ছে, একটু আগে বললাম যে একটা পার্টিশন দেওয়া আছে কবর এবং হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মাঝখানে, এবং এখানে আমরা দেখতেছি যে একটা হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আরেকটা হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কবর, আর আরেকটা হচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহার কবর। এই তিনটা কবর এখানে সন্নিবেশিত আছে। তো এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটাকে সরানো হওয়ার পরে বাকি জায়গাটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রেখে দেওয়া আছে, অর্থাৎ উনি যখন পৃথিবীতে আবার আসবেন, উনি যখন মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, তখন তার কবরটা এখানে কোনো একটা জায়গায় হবে ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতেছি যে যে এই যে এখানে ইনার চেম্বারটা, অর্থাৎ এই জায়গাটার মধ্যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল হুজরাখানাটা এবং কবরটা, এবং এইটাকে একদম এনক্লোজড করে দেওয়া আছে একটা ডোম দিয়ে, পুরো সিল করা আছে। একদিকে হচ্ছে সীসা ঢালা প্রাচীর দিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি করা আছে নিচ দিয়ে, যাতে কেউ কখনো মাটি খুঁড়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজার কাছে পৌঁছতে না পারে। এবং এই কাজটা করেছিলেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই 1179 খ্রিস্টাব্দে। এবং এই ডোমটার উপর একটা ছিদ্র, ছোট্ট একটা জানালার মতো রাখা আছে, যেটার মধ্যে একটা জালি দেওয়া আছে, যাতে কেউ কখনো হাত ঢুকাতে না পারে বা কোনো কিছু ঢুকাতে না পারে, জাস্ট সূর্যের আলো অথবা একটা হাওয়া বাতাস যেন যাওয়া আসা করতে পারে, জন্য এই জিনিসটা করা আছিল। পরবর্তীতে এটা আবার আরেকটা প্রাচীর দিয়ে ঢেকে দেওয়া হয়, এবং আরেকটা ডোম দিয়ে পুরো জিনিসটাকে এনক্লোজড করে দেওয়া হয়। এখানে একটা জানালার ব্যবস্থা আছে, আমরা দেখতে পাই অনেক সময় যে সবুজ গম্বুজটার উপরে একটা পকেটের মতো, যে পকেট দিয়ে হচ্ছে যে এখান থেকে একটা কানেকশন, একটা এয়ারের কানেকশন, এয়ারের সার্কুলেশন যাতে হইতে পারে, সেই ব্যবস্থাপনাটা এখানে আছে। কিন্তু দেখার কোনো সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাটা কেমন অ্যাকচুয়ালি, কারো কোনো সুযোগই নাই ওখান দিয়ে, কোনোভাবেই এটা সুযোগ নেই যে ওটার ভিতরের কবরটা কেমন এটা দেখার। আমরা যারা রওজা জিয়ারতে যাই, তারা সাধারণত এই পাশ দিয়ে জিয়ারত করতে করতে যাই, এবং এখানে আমরা যখন দেখতে পাই যে এই যে ছিদ্রটাই, ছিদ্র দিয়ে হচ্ছে যখন আমরা সালাম পৌঁছানোর চেষ্টা করি, তো আসলে এই ছিদ্র বরাবর যে আল্লাহ রসুল আসেন এটা সত্য, কিন্তু ছিদ্র বরাবর আমরা কাউকে, এই ছিদ্র দিয়ে তাকালে কাউকে দেখতে পাবো না, একটা দেয়াল এবং তার উপরে পর্দা ছাড়া আমরা কিছুই দেখতে পাবো না অ্যাকচুয়ালি।
তো এইটা বরাবর হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা কবর। তারপরে হচ্ছে যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপরে হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। এই কবর দুইটা পাশাপাশি, তো যখন সালাম পেশ করা হয় তখন এখানে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এখানে সালাম পেশ করা হয়। তারপরে আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া ওমর, হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা বলে হচ্ছে সালাম পেশ করে এখান দিয়ে তারপর হাজীগণরা চলে যান। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটির নিচে একটা লাইক দিবেন, এবং আপনারা যদি চান যে এই ভিডিওটি অন্যরাও জানুক এবং যারা ভুল ভ্রান্তি থেকে যেন নিরাপদে থাকুক তাহলে বন্ধুদেরকেও শেয়ার করবেন ইনশাআল্লাহ, তাহলে আশা করি তাদেরও উপকার হবে। আর যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের ভিডিও আমরা আবার যখন পাবলিশ করব তো আগে আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।